শিক্ষকদের জন্য ক্লাসে মোবাইল ব্যবহারের উপর কড়া নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের আচরণবিধি এর জন্য 22টি নির্দেশাবলী তারা কিন্তু ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে যে প্রত্যেকটা ক্লাসরুমে পাশাপাশি লাইব্রেরিতে এবং ল্যাবরেটরিতে শিক্ষকরা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। যদি কোনো কাজে যদি স্কুলের প্রয়োজনে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে হয় তাহলে স্কুলের যে কর্তৃপক্ষ অর্থাৎ হেডমাস্টারমশাইয়ের কাছ থেকে কিন্তু তাদের অনুমতিপত্র নিতে হবে, রাখতে হবে। পাশাপাশি বলা হয়েছে যে শিক্ষকরা যাতে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করে, শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারের প্রতি তাদের যে কড়া নির্দেশিকা রাখা হয়েছে, পাশাপাশি এটাও বলা হয়েছে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, সেটা ব্লুটুথ ডিভাইস হতে পারে বা অন্যান্য কিছু যেগুলো তারা কানে গুঁজে ব্যবহার করতে পারে, এই ধরনের ডিভাইসও কিন্তু তারা ব্যবহার করতে পারবে না। দেখা যাচ্ছে যে কোভিডকালে ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি অনেকটাই বেড়েছে, পাশাপাশি কি শিক্ষকদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি দূর করার জন্য এটা কি কোনো ভীতিমূলক কোনো ব্যবস্থা? যদিও এই নির্দেশিকায় বলা হয়েছে অনুরোধ শব্দটি, অর্থাৎ অনুরোধ শব্দটি কিন্তু রাখা হয়েছে, তাই শিক্ষকদের কি এটা অনুরোধ না কিন্তু নাকি এটা কোনো শাস্তিযোগ্য আদেশ বা নির্দেশ, সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। পাশাপাশি এই ক্ষেত্রে শিক্ষকদের কি শুভবুদ্ধির ওপর বা নীতি নৈতিকতার উপরই কি আস্থা রাখা হবে না, নাকি এইভাবে কড়া নির্দেশ দেওয়ার একান্ত প্রয়োজন রয়েছে বলে শিক্ষকরাও কিন্তু দুটো মতে বিভক্ত হয়ে পড়েছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেটি ইউজিসি গতকাল, ইউজিসির যিনি চেয়ারম্যান রয়েছেন জগদীশ কুমার, তিনি কিন্তু এই নির্দেশের কথা বলেছেন। যদিও অফিসিয়াল কোনো নির্দেশাবলী এখনও আসেনি, আজকে বুধবার অফিসিয়াল নির্দেশ হয়তো আসতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে যে একই সঙ্গে দুটো কোর্স করা যাবে, একই সঙ্গে দুটো কোর্স করার ক্ষেত্রে কি বলা হচ্ছে নির্দেশিকায়, যে বলা হচ্ছে একই সাথে কিন্তু দুটো অফলাইন কোর্স বা দুটো অনলাইন কোর্সও কিন্তু করা যেতে পারে, বা একটা অফলাইন এবং একটি অনলাইন কোর্সও করা যেতে পারে, যেটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এমন হতে পারে যে কোনো একটা ছাত্রছাত্রী একটা গ্র্যাজুয়েশনের কোনো কোর্স করছে, পাশাপাশি সে কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হলো, অর্থাৎ একটি গ্র্যাজুয়েশনের বিএ বা বিএসসি কোর্সের পাশাপাশি সে বা তিনি কিন্তু একটি ডিএলএডের কোর্সে ভর্তি হতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে দুটো কোর্সের ক্ষেত্রে সময়, দুটো কোর্সের যে সময় বা দিন সেটি যাতে এক না হয়। যদি রেগুলার কোর্স হয়, যদি দুটোই অনলাইন কোর্স হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই, দুটো অনলাইন কোর্সের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই, কোনো অনুমতিপত্রেরও প্রয়োজন নেই। কিন্তু শর্তাবলী যেটা রয়েছে সেটি হলো একই বিশ্ববিদ্যালয়ের দুটো কোর্স কিন্তু হতে পারবে না, অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ের বা একই জায়গা থেকে দুটো কোর্স কিন্তু তারা করতে পারবে না, দুটো আলাদা জায়গা থেকে তাদের কিন্তু কোর্স করতে হবে, একই সঙ্গে তারা একই জায়গার দুটো কোর্স করতে পারবে না। এটা কিন্তু তাদের কাছে একটা বড় সুযোগ যেটা এতদিন পর্যন্ত পাওয়া যেত না। ডিটেলস নির্দেশিকা বা ডিটেলস যে সমস্ত কী কী কোর্স করা যাবে একসঙ্গে, তার ডিটেলসটা কিন্তু যদি আসে ইউজিসি ওয়েবসাইটে প্রকাশিত হয় তাহলে তার ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো।